গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো আজকে সোদপুরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যা গরম পড়েছে, খাওয়া দাওয়ারের ভিডিও না, এটা একটা আইসক্রিম শেকস অ্যান্ড জুস কর্নার। এটা দিল্লিস আইসক্রিম শেকস অ্যান্ড জুস কর্নার নতুন ওপেন হয়েছে সোদপুরে। লোকেশানটা আপনাদের বুঝিয়ে দেব। তো চলুন, ওনাদের কী কী মেনু আছে সব কিছু দেখাই, আর কী কী অর্ডার করছি খাচ্ছি সেগুলো আপনাদের দেখাবো। চলুন। তো আপনারা দেখলেন, বেশ ছোটোর ওপরে সুন্দর একটা আইসক্রিম শেক অ্যান্ড জুস কর্নার। অনেক ধরনের অপশান আছে ওনাদের। আমরা অর্ডার করেছি ব্ল্যাক কারেন্ট শেক, আর করেছি অরিও শেক। তো চলুন, আসলে দেখাচ্ছি। আর এখানে তিন ধরনের অপশান আছে, স্মল, মিডিয়াম আর লার্জ। তো আমরা দুটোই মিডিয়াম সাইজের অর্ডার করেছি। তো আসলে দেখাচ্ছি আর প্রাইসগুলো বলে দেবো আপনি। ফার্স্ট অর্ডার এসে গেছে, অরিও শেক। ওপরে অরিও বিস্কিট দেওয়া, কাজু কিশমিশ, আইসক্রিম দেওয়া, গ্লাসের কোয়ান্টিটি তো অনেকটাই। তো চলুন একটু ট্রাই করে দেখি চামচ দিয়ে। চকলেট আইসক্রিম দেওয়া ওপর দিয়ে, কাজু কিশমিশ পুরো ভরপুর, দারুণ খেতে। আইসক্রিমও অনেকটা দিয়েছে, কোয়ান্টিটি বেশ ভালো। অরিও বিস্কিট দারুণ খেতে। এবার একটুখানি শেকটা ট্রাই করবো। গরমে এটাকে বেশ শান্তি পেলাম। আজকে ভিডিও স্টার্ট করছি শেক দিয়ে, দারুণ খেতে। চলুন এরপরে নেক্সট আইটেমটা ট্রাই। আমরা অরিও শেকটা খাওয়ার পরে নিয়েছিলাম ব্ল্যাক কারেন্ট শেক। ওটা বেশ ভালো ছিল, সাথে ব্ল্যাক কারেন্ট আইসক্রিম দেওয়া ছিল, আর কাজু কিশমিশ ভরে দেওয়া ছিল। শেকটাও দারুণ টেস্টি ছিল। আর কোয়ান্টিটি তো আপনারা দেখতেই পেরেছেন, পুরো মিডিয়াম সাইজ হলো, কোয়ান্টিটি অনেকটা। মানে আমরা দুজন মিলে দু গ্লাস খেয়ে একদম পেট ভরে গেছে। আর ঠান্ডায় মানে খেয়ে এত ভালো লাগছিল যে কি বলবো। আজকে এত টেম্পারেচার, গরম প্রায় 43 চলছে কলকাতায়, বাট এই দুটো শেক খেয়ে দারুণ লাগলো। তো ভিডিওটা একটু ক্লিপিংসটা কোনো কারণে ডিলিট হয়ে যাওয়াতে আমি এই ক্লিপিংসটা অ্যাড করে দিচ্ছি। কমপ্লিট করে বাকি লোকেশানটা বুঝিয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা যেহেতু মিডিয়াম সাইজ নিয়েছিলাম, তো এক একটা 80 টাকা করে ছিল। তো টোটাল পড়লো আমাদের 160 রুপিস। তো চলুন এবার আপনাদেরকে লোকেশানটা বুঝি। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পিয়ারলেস নগর। এখানে হচ্ছে আপনাদের এই সোদপুর ট্রাফিক মোড়, আর এই শিবানী কুইজিনের ঠিক পাশেই ওপেন হয়ে গেছে এই জুস কর্নারটা, এবং দারুণ কোয়ালিটি। আপনারা এখানে আসুন, আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও।